হ্যাঁ বন্ধুরা, আজকে আমি ডিম কষা করব। তার জন্য লাগছে ডিম, দুটো আলু কেটে রাখা, টমেটো, আদা, রসুন, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজ। আর মশলার মধ্যে লাগছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, জায়ফল জয়িত্রী গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন। এরপরে আমি রান্নাটা করবো। এবার আমি তিনটে ডিম অল্প স্বাদ মতো নুন মিশিয়ে ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে রাখব। এরপর আমি আলুটা ভেজে নেব। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবারে আলুটাকে আমি তুলে রাখবো একটা জায়গাতে। এরপর আমি একে একে গরম তেলে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভাজতে দেবো। এরপর আমি আদা রসুনটা শিলে বেটে নেব। এইবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, বাটা আদা রসুন বাটাটা আমি দিয়ে দেবো। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এরপর আমি টমেটোটা দেবো। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। এরপর আমি অল্প জল দেবো, দিয়ে এটা ফেটে দেবো। নাড়াচাড়া করে আমি ঢেকে দেব, তারপরে যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে আমি ডিমটা দেব। ডিমটা প্রায় হয়ে এসেছে, একটু গুঁড়ো মশলা গরম মশলা দিয়ে দেব আর একটু হতে দেব, তারপর হয়ে যাবে, রেডি হয়ে যাবে ডিম কষা। রেডি হয়ে গিয়েছে আমার ভাজা ডিমের তরকারিটা, দেখো কেমন লাগছে বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। থ্যাংক ইউ।